মর্নিং তো দেখো সকাল সকাল উঠে আমি আমার গাছটা একটু ঠিক করলাম, যেহেতু গাছের যারা মানে বাড়িটা একটু ছোটো দিয়েছিলাম, গাছটা ঝুলে পড়তেছিল। তো তোমাদের একটা পরে দেখাচ্ছি, আমি ওখান থেকে একটু চলে আসছি। তো যাই হোক, দেখো দুধটা বন্ধ করে না। আর এদিকে দেখো সকাল সকালে অনেকটা বাজার করে নিয়ে আসছে সবজি টবজি। আর ডিম আনছিল, তো ডিম আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে সবজিগুলো আমি রাখবো ঝুড়িতে করে বেছে বেছে রাখবো আর কি। তো চলো, তো দেখো এখন এগুলো আর কি ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রাখার আগে এই যে যে ডান্টিগুলো আছে ফুলকপির মধ্যে, তো এগুলো অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এগুলো শুদ্ধ রাখলে মানে এগুলো যদি সাথে করে রেখে দিই তাহলে কি হবে, ফ্রিজটা কিন্তু মানে অল্পতেই ভরে যাবে। আর এগুলো ফেলে রাখলে অনেক সময় ফুলকপিটা ভালো থাকবে, নষ্ট হবে না। আর এটা তো এমনি তো ফ্রিজে রাখলে মানে শুটিয়ে যায়। তো যাই হোক চলো, দেখো আমি এখন এই ডান্টিগুলো ফেলে দিচ্ছি। শালগমেরও ডান্টি ছিল, মানে পাতা ছিল একটু উপরে, তো এগুলো সব ফেলে দিয়ে আর কি আমি পরে ঝুড়িতে রাখবো। আর এক্সট্রা দুইটা আমি কোনাতে রাখবো, মানে আমি যেগুলো রান্না করবো এগুলো এক কোনাতে রেখে পরে যেগুলো আমি ফ্রিজে তুলে রাখবো, দেখো এগুলো আমি রাখতেছি, মানে যেভাবে করে রাখলে ভালো হবে ওইভাবে করেই রাখতেছি। তো তো যাই হোক, আমার ভিডিওটা তোমরা সাথে থেকো ফার্স্টেই বলে দিলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে টিক মানে ক্লিক করে দিও, তাহলে প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই অনেকটাই সহজে। তো যাই হোক চলো, আমার ভিডিওটা দেখতে থাকো। আর আরেকটা কথা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যারা ভিডিওটা দেখবা বা যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমরা সবাই কেমন আছো। তো চলো, তো এখন প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে, বা তো এখন আমি সবগুলো আর কি এই যে টানটি ফেলে দিয়েছি, কারণ ফেলে না দিলে ফ্রিজটা একবারে ভরে যাবে বেশি। আগেরও কিছু সবজি আছে ফ্রিজার, এই যে এইগুলা, এই যে সিম আনছে ফুলকপি, আর হলো এখানে গোলকপিগুলো আনছে, তো শালগমও বলে অনেকে, তো তিনটা আনছে। এগুলো আমি বলছিলাম একটা আনার জন্য, কারণ যেহেতু আমি এটা একা খাই তো রান্না করলে থেকে যায় পরে ভালো লাগে না, তো বলছিলাম একটা আনার জন্য। আমাকে বলে দুইটা আনছি, তো দেখো এখন তিনটা হয়ে গেছে দুইটা বোতলে, এখানে রাখলাম। ওর জন্য রান্না করবো সিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর আমার জন্য রান্না করবো শালগম আলু দিয়ে তরকারি, মানে কাঁচা মরিচের, আর ওর জন্য হলো শুকনো মরিচের রান্না। তো ঠান্ডা লাগছে, গলাটা একটু বসে বসে গেছে, মানে যাই হোক। তো চলো আমি এখন এগুলো কেটে কেটে রাখবো, এখন তো অনেকটাই সকাল 9টা বাজে নাই এরকম সময়, তো কেটেই রেখে দিই, পরে রান্নাটা রান্নার সময় দেখা যাবে। তো যাই হোক চলো, তো এখন অন্য কাজ করি, একটু চা বানাবো। তো চা বানানোর পরে আর কি কাটাকুটো করবো, বা চা বসিয়ে দিয়েও কাটাকুটি করতে পারি। তো যাই হোক চলো, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটির সাথে থেকো। তো চলো, ডিম ভেজে নিয়েছি, তো ভেবেছিলাম যে চা বসাবো, তো চা বসিয়ে সবজিগুলো কেটে নিব, তো আর হবে না, একটু পরে বসাবো, কারণ বাবাকে আগে খাওয়াবো, মানে খাওয়ানোর পরে আর কি সব কাজ করবো, নাহলে আর ওকে খাওয়ানো হবে না। আর দেখো এই যে আমার দেখি এই যে পালং শাক আনছিল, ভেবেছিলে পালং শাকগুলো বের করে নিলাম, আর এখানে কিছুটা মরিচ নিয়ে আসছি, তো এগুলো এখানে রাখবো, রাখার পরে সব এখন ওকে খাইয়ে নিই। চলো বাবা। তো দেখো বাবুর জন্য একটা ডিম ভাজলাম, তোমরা তো দেখতেই পেলে, তো ওকে এখন ডিম খাওয়াতে আনলাম, কারণ ও কিছু খেতে চায় না। তারপর অনেক কষ্ট করে ডিমটা আর কি জোর টোর করে আর কি
মানে অনেকক্ষণ বলেছি যে বাবা ডিম খাবা ডিম খাবা, তারপরে রাজি হয়েছে। তো পরে আনলাম, দেখো মানে ডিম খেতে খেতে মানে কত যে দুষ্টামি করতেছে, মানে ফোনটা আর কি দেখে ফেলেছে যে আমি ভিডিও করতেছি, তো তার জন্য ফোনের সামনে একটু কি দুষ্টামি করলো, তারপরে খেতে মানে বসলে যে কত দুষ্টামি করে, মানে দুষ্টামি শেষ নাই। দেখতে থাকো তোমরা, অবশ্যই বুঝতে পারবা যে কেমন দুষ্টামি করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে, আর আমি তোমাদের সাথে কিন্তু আমার সারাদিনে কিছু কিছু কাজ বা শেয়ার করি। দেখো আমি চা বসিয়ে দিয়েছি এবং তরকারিগুলোকে ধুয়ে চা বুক নিতে, তো চলো আমি তরকারি কেটে আমার কথা। তো দেখো আমি এখানে তরকারিগুলো এখন কাটবো, যেহেতু অনেকটাই তরকারি শাক শাক মানে শাক বের করেছিলাম, তো এগুলো সব রান্না করতে হবে, এই জন্য এক এক করে সব তরকারিগুলো একসাথে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে আমি আর কি রান্নাগুলো করব এই আর কি। তো তোমরা অবশ্যই, আমি আজকে রান্নাগুলো করব তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর রান্নাগুলো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো সবাই বাসায় ট্রাই করতে পারো। তো যাই হোক, এখানে বাবু একটু আওয়াজ করতেছিল, এই জন্য ভয়েসটা আবার একটু মানে রেখে আবার করতে হলো। তো যাই হোক, কি বলবো আর, তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো, এদিকে আমি কাজগুলো মানে সেরে নিই।
তো আমি সবজি কেটে নিয়েছি, তো সবজির কাটা শেষ, এখন আমি পেঁয়াজ রসুন আর মানে পেঁয়াজ রসুন মরিচ যেগুলো বাকি আর তো এইগুলো এখন কেটে নিব। তো এগুলো কেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমি কী কী কাটলাম আর কী কী রান্না করব। তো চলো। তো দেখো, এই যে আমি সিমগুলো আস্তে আস্তে রেখেছি, যেহেতু সিমগুলো ছোট ছোট আর আলু সিমের মতো সাইজ করে কেটেছি। আর এই যে আমার কাঁচামরিচের তরকারির জন্য এই যে শালগম কেটে নিয়েছি এইভাবে এইভাবে, আর আলুও সেম ওই রকমভাবে কেটেছি, মানে একরকম দেখতে ভালো লাগবে। আর এই যে দেখো, আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখানে যে কাঁচামরিচ অনেকগুলো, যেহেতু আমি কাঁচামরিচের তরকারি রান্না করবো ওইটাতে দিব, আবার ওর তরকারিতে দিব, আবার এই যে শাক রান্না করবো তো শাকেও দিব, এই জন্য অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। আর রসুন আর পেঁয়াজ একসাথে আর কি, তো রান্না করার সময় দুটার মধ্যে ভাগ ভাগ করে দিব। আমার এটার মধ্যে কোনো রকম কাঁচামরিচ পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো, তো তোমরা দেখবে। তো যাই হোক, চলো এখন আমি চাটা একটু খেয়ে নিই। চাটা হয়ে গেছে দেখো। তো যাই হোক, তো দেখো এই যে আমি আমার জন্য টাকি মাছ বের করেছি, আর ওর জন্য যেটা কি মাছ, রুই মাছ না কাতলা মাছ, কী মাছ যেমন যাই হোক, তো তোমরা পরে দেখতে পারবে না, পুঁটি মাছ বলতে পারে না, তো পরে খোলা পরে বলবো আর কি। তো যাই হোক চলো, এখন অনেকগুলা জামা কাপড় আছে এই যে, এগুলো এখন ভিজিয়ে দিই। তো দেখো এখন জামা কাপড়গুলো ধুতে হবে, তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর কি। তো ভিজিয়ে রাখার পরে মানে কেচে দিব। তো যাই হোক দেখো, এখন অনেকগুলো জামা কাপড়, প্রত্যেক দিন এরকম জামা কাপড় হয়ে থাকে অনেক অনেক, তো প্রত্যেক দিনই কাচতে হয়। আগে তো ওয়াশিং মেশিন ছিল, তখন ওইটা আগে যেখানে ছিলাম তো ওইখানেই একটা দোকানে দিয়ে আসা হয়েছে, তো এখনও ঠিক হয় নাই, মানে ঠিক করে না এখনও। আর এখানে এনেও বা কোথায় রাখবো, বাথরুমটা তো এতটাও বড় না এটা রাখার মতো, তো গ্রামে তো একটু বড় হয় বাথরুম টাথরুম, যাই হোক মোটামুটি রাখা যায়। আর শহরে তো এত বড় বড় করে না বাথরুম, রুমই বড় করে না, বাথরুম কী করে বড় করবে। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পরে মানে কেচে দিব, তো পরে আর কাঁচা হয়নি, অনেকটাই পরে কেচেছিলাম পরে। তো দেখো এই যে ভিজিয়ে রাখলাম, তো ভিজিয়ে রাখার পরে এখন আর কি রান্নাঘরে অন্য অন্য কাজ করব। তো একবারে রান্না বাড়া করার পরে আর কি এগুলো ধুয়ে দিব। তো দেখো এই যে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, একটা নাইটি ছিল তো নাইটিটা আমি পাশে রাখলাম, যদি এটা দিয়ে রং উঠে তাহলে অন্য কাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আর এই এটা দিয়ে আর কি গরম পানি করেছিলাম। তো এটা এখানে রাখলাম, আর এখানে ছেলে মোবাইল দেখতেছে আর ওর বাবা এখানে ঘুমিয়ে আছে, তো যেহেতু সকালে ডিউটি করে আসছে তার জন্য ঘুমাচ্ছে। আর দেখো আমার মানে শাক মানে কি বলবো, পুঁই শাক গাছটা কতটা সুন্দর হয়েছে আল্লাহর রহমতে, তো অনেকটাই সুন্দর হয়েছে, মানে শুধু অপেক্ষা কবে এটা কেটে আর কি রান্না করব। তো যাই হোক, আগে আস্তে আস্তে বড় হোক, পরে দেখা যাবে পরেরটা। আর এখানে দেখো মহিষ গাছ, তো মহিষ গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, মানে কি বলবো, যখন আমি এবাসে আসছিলাম গাছটা একবার নষ্ট হয়ে গেছিলো, পাতা পোতা মাথার আগা ঠাগা সব নষ্ট হয়ে গেছিলো। তো আবার এটাকে একটু পানি দিতে দিতে মানে একটু যত্ন করতে করতে দেখো এটা কিন্তু আবার মানে উঠে দাঁড়িয়েছে। তো যাই হোক, আর এখানে একদমই রোদ পড়ে না, মোটামুটি আর কি কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য পড়ে হালকা পাতলা। তাও তো দেখো এখানে তো তোমাদের দেখালাম গাছ টাছ, তো এখন রান্নাঘর চলে আসছে অনেক মানে 2-5 মিনিট পরে আর কি। তো দেখো এই যে আমার জন্য যে টাকি মাছ রেখেছিলাম ওইটা আর কি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এদিকে আমি যে মাছটা, এই মাছটা কী মাছ আমি আসলে এখনও বুঝতে পারলাম না, কাতলা মাছ ছিল মনে হয়, ছোটো সিস্টেমের কাতলা মাছ ছিল। আর তো এটা ভাজা বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা দেখো এতটাও নেই গ্যাস। তো দেখো ভাত এদিকে হচ্ছে, আর এদিকে আমার তরকারিটা বসিয়ে দিয়েছি, কাঁচামরিচের যে তরকারিটা আমি রান্না করবো। এখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এখানে শুধু আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, মানে আর সুগন্ধি মশলা বলে বা রাঁধুনি রাঁধুনি আর একটা ছোটো মশলা মনে হয়। তো দেখো এই যে আমি আমার তরকারি মানে মোটামুটি হয়ে গেছে বলতে পারো, আর এখানে আমার হাজব্যান্ডের জন্য আর কি তরকারি বসিয়েছি, আর শুকনো মরিচের তরকারি। তো এখানে পেঁয়াজ একটু 2-3টা কাঁচামরিচ দিয়েছিলাম ফেলে, আর মশলা টশলা এই যে এখানে আমি জিরা আর কিছুটা ধনিয়ার গুঁড়া বেটে নিয়েছিলাম একসাথে, তো ওটা দিয়ে দিলাম।
তো দেখো এখানে আমার কিন্তু তরকারি কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে, ধরতে গেলেই হয়ে গেছে, নামিয়ে নিব। এখানে দেখো মাছ ধনে পাতা দিয়েছি, তো এখন নামিয়ে নিব ঝটপট করে। আর এখানে ওর তরকারি আরেকটা মানে চুলাতে বসিয়েছিলাম, দেখো এটাও বানিয়ে ফেলেছি। তো একটু একটু করে দিলাম, যেহেতু সব দেওয়া সম্ভব না, এক হাত দিয়ে রান্না করা দেখা বা একবার মানে হচ্ছে না আর কি, কীভাবে তোমাদের বলে বোঝাবো জানি না। তো যাই হোক, যারা বুঝতে পারবা তা তো বুঝতেই পারবা যে হয় না, একটা এক হাত দিয়ে ফোন ধরে রাখা আর এক হাত দিয়ে রান্না করা এটা আসলে হয় না। তো যাই হোক দেখো, এখন আমি পালং শাকটা রান্না করব, তার জন্য আমি কিছুটা আলু কেটেছিলাম। দেখো এখানে আমি কাঁচা মরিচ একটা, শুকনো মরিচ ফোড়নে দিয়েছিলাম, এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, কালো জিরা ফোড়ন দিলেও হয়। তো আজকে ভাবলাম রাঁধু মানে রাঁধুনি ফোড়ন দিয়ে একটু রান্না করি কেমন লাগে, জাস্ট অসাম লেগেছিল, তোমরা ট্রাই করতে পারো। দেখো তো পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখন আলুগুলো দিয়ে দিলাম, কারণ এখন যদি আমি আলুগুলো না দেই, যদি আরও একটু পেঁয়াজ ভেজে পরে দিই, তাহলে কী হবে, আলুগুলো ভাজার আগে কিন্তু পেঁয়াজটা আরও বেশি লাল হয়ে পুড়ে যাবে। তো এখন হালকা অবস্থায় যদি দিই তাহলে আলুটাও ভাজা হবে, আলুটার সাথে কিন্তু পেঁয়াজটাও ভাজা হবে। তো এই আর কি, তো সামান্য এখানে একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম আলুটা ভাজার সুবিধার জন্য, ভাজলে দেখো কালারটা কিন্তু সুন্দর লাগতেছে। তো এরকম করে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম, তো যাই হোক চলো। তো দেখো আমি অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি শাকটা নিয়েছিলাম, তো শাকটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু দিতে হবে, আর এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে। আর এখানে আমি সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো দেখো শাকটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, তো আর কিছুক্ষণ আমি ভেজে নেব, 3 থেকে 4 মিনিট ভেজে নেব একটু। আর শাকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, তোমাদের সাথে তো শাকটা আমি শেয়ার করলাম, তোমরা চাইলে রান্নাটা করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছিল। আর দেখো এই যে আমি রান্না করেছিলাম আর কাতলা মাছ দিয়ে, চিম আলু দিয়ে, আর এখানে হলো আমার কাঁচামরিচের তরকারিটা শালগম আলু দিয়ে রান্না করেছিলাম, এটা তো পুরোই পারফেক্ট হয়েছে, মানে দারুণ হয়েছিল। আর হলো এই যে পালং শাক ভেজেছিলাম, তো পালং শাকটা আবারও বলছি তোমরা সবাই ট্রাই করতে পারো, কারণ আমি কিছু কিছু চেষ্টা করেছি তোমাদের বলার জন্য, পালং শাকটা বিশেষ করে। আর সকালে বেগুন ভেজেছিলাম, তো বেগুনের 1 পিস রয়ে গেছে। তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এই যে মানে অনেকটাই নোংরা হয়েছিল, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, বিছনাটা আর কি গোছাইলাম না, আর কারণ ওরা বাইরে রয়ে গেছে, বাড়ি থেকে এসে আবার এই কাঁথা গায়ে দিবে, তো তার জন্য এগুলা ঠিক করলাম না যে থাক, শুধু বিছনাটা তো ঝাড়ছিলাম। আর এই যে ওইদিনকে বাইরে গেছিলাম, তো 2 দিন বাইরে গেছি, জামা কাপড় আয়না ধুয়ে দিছি শুধু দড়িতে দিয়ে, পরে নামিয়ে আর কি এক জায়গায় রাখছিলাম। তো এখন এই দুটা সেট আর কি মানে একটু ঠিক করে রাখবো। আর এই যে দেখো সব জায়গায় আর কি মুছে টুছে নিয়েছি। তো চলো এখন এগুলো একটু ভাঁজ করে রাখি। আর দেখো জামা কাপড়গুলো আমি একটু আগে কেচেছি, একটু আগে বলতে অনেকটা আগে কেচেছি, তো এই দেখো কেচে ধুয়ে দিয়েছি। তো আমার এই ঘরে অন্ধকার, বাইরে কিন্তু এখন আলো আছে, তো কীভাবে দেখাবো, এই দেখো বাইরে কিন্তু এখনও আলো আছে, তো এই জায়গাটা একটু অন্ধকার, তাড়াতাড়ি আর কি রাত হয়ে যায়। তো যাই হোক, তো আরেকটা জিনিস তোমাদেরকে তো দেখাতে পারি নাই, তো এই দেখো ওদিনকে বাজারে গেছিলাম মানে বাইরে গেছিলাম, তো এই যে এই জিনিসটা কিনলাম, তো 2-3টা জিনিস কিনেছি, এই যে এটা কিনেছি, তারপরে বাবুকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম, আর ও সরি, তো না এই যে তরকারি বাটি এখানে রাখছি বিলাতে নষ্ট করে দেবে বলে। তো দেখো এই ফুলটা কিনেছি, তো দেখো এই ফুলটা কিনেছি, তো ফুলটা কেমন হয়েছে অবশ্যই জানাবো আমাকে সবাই। আর আর কী যেন কিনেছিল মনে নাই, মেবি পরে মনে নাই বলছি, তো মনে পড়ছে এই যে এই গস কাপড়টা কিনেছিলাম সিমিজ বানানোর জন্য, তো এইটা বানিয়েছি। আর হলো ওয়েট, আর একটা 3 পিস কিনেছি, ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি, তো এই যে একটা 3 পিস কিনেছি, তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলে, এটা হলো নিচে নিচে আর কি পা
নিচের কাজটা এরকম, গলার কাছে কোনো লেস নেই। এটা হলো জামা, এটা হলো প্যান্ট, এটা হলো ওড়না। তো একদম কম দাম দিয়ে কিনেছি, তো যেটা সত্য সেটাই বলবো, একদম কম দাম দিয়ে কিনেছি এটা। তো কমেন্টে বলবা কত হতে পারে এই থ্রি পিসটা। তো যাই হোক চলো। তো দেখো, দুই দিন বাইরে গেছিলাম, তো দুই দিন দুই রকমের জামা পরে গেছিলাম, মানে দুইটা জামা বের করেছিলাম। তো পরার পর আসার পর একটু মানে ঘামছিলাম, ধুয়ে দিই নাই, যেহেতু 10-12 ঘন্টার ব্যাপার, তো একটু এমনি শুকা দিয়ে রেখেছিলাম। তো এখন একটু এগুলো ভাঁজ করে রাখবো, কারণ বাইরে রাখলে আবার ঝামেলা। তো যাই হোক, এখন এগুলো আমি ভাঁজ করবো, ভাঁজ করে রাখবো ভিতরে। তো এই আর কি, তো কি বলবো আর, ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে মানে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। যারা আমার ফ্যামিলিতে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। তো এভাবে তোমাদের ছোট বোনটাকে তোমরা সাপোর্ট করো, যারা বড়রা আছো আর যারা ছোট তারাও তোমরা তোমার এই আপুটাকে অনেক সাপোর্ট করো, আপুটার সাথে থেকো। তো আর কি বলবো, সারা জীবন এভাবেই আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। ভিডিওটা দেখ তো এখন ভিডিওটা তোমরা দেখো, আমি এগুলো ঠিকঠাক করে আবার তোমার সাথে কথা বলবো। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর এখন কিছু করব না, ওরা দুইজনে বাইরে এসে, মানে হাজবেন্ড আর বাবু। তো এখন রাতের জন্য রুটি বানাতে হবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। তো বাই বাই।